হতে পারো গোল্ড মেডেলিস্ট, গর্বিত হতো দেশ। র্যাঙ্গিং এর নেশা, ছোট করা পেশা, জীবন করলো শেষ। কিংবা শুনেছি ছাদ হতে ছেলেটি মাটিতে গিয়েছে পড়ি। কেউ আসক্ত ড্রাগ ধূমপানে, কেউ বা নারীর সনে, কেবলই স্বপ্ন নিভে যায় দেখি যাহারা স্বপ্ন বুনে। এরকম স্বপ্ন আমি কিংবা আমরা প্রতিনিয়ত সবাই বুনে চলেছি যাদবপুরকে ঘিরে। সেই স্বপ্ন কি সত্যি কারুর কারুর নিভে যায় স্বপ্নদ্বীপের মতো? আমার একটা ব্যক্তিগত কথা বলি, যখন যাদবপুরের বাস থেকে ঢাকুরিয়া যেতাম, গড়িয়াহাট যেতাম, যাদবপুরকে ঘিরে দেখেছিলাম বহু স্বপ্ন। ভালোবেসেছিলাম বাংলা বিভাগকে অনেক মানুষের কাছ থেকে কথাবার্তা শুনে। সেই অপেক্ষার অবসান ঘটল কয়েকদিনের মধ্যেই। 2016 সালে আমি ভর্তি হই বাংলা বিভাগে, আর ভালোবেসেছিলাম প্রত্যেকটি স্যার ম্যাডামকে, কারণ ভালো না বেসে যে উনাদের থাকা যায় না। স্যারেদের বলা ওরিয়েন্টেশনের কথাগুলো বড়ই নাড়া দেয় আজকে আমাদের। বলেছিল মুখের মাঝখানে নাকি মুখোশ আছে যাদবপুরে। সৌরভের হাত ধরেই স্বপ্নদ্বীপের বাবা অর্থাৎ কাকু ভর্তি করিয়েছিল স্বপ্নদ্বীপকে যাদবপুর হস্টেলের মেন হস্টেলে। তখন কাকু কিংবা স্বপ্নদ্বীপ কেউই টের পায়নি সৌরদ্বীপের মুখের আড়ালে একটা বড় মুখোশ রয়েছে। হস্টেলে প্রতিনিয়ত র্যাগিং চলতো। একটা ব্যক্তিগত কথা বলি সম্পর্কে, যারা ফার্স্ট ইয়ারে আসতো তাদেরকে দিয়ে জল ভরানো, তাদেরকে নানা মাদকদ্রব্য খাওয়ার জন্য জোর করা, আর না খেলে তার ছেঁকা দেওয়া। আমাদের সেকেন্ড বাড়ি বলতে আমরা হস্টেলকেই বুঝতাম। এর জন্যই হস্টেলে কোনো যদি প্রবলেম র্যাগিং হয়, তার জন্য আমাদের পড়াশুনো কিংবা ইউনিভার্সিটি কলেজের লাইফ দুটোই শেষ হতে বসে। দুপুরে যেটা সব থেকে কর্তৃপক্ষের ভাবা উচিত, বহিরাগতদের প্রবেশ। বহিরাগতদের জন্যই যাদবপুরে ছাত্রছাত্রী কিংবা ক্যাম্পাসের দুর্নাম ঘটে চলেছে প্রতিনিয়ত। তাই জন্য অবশ্যই উচিত বহিরাগতদের প্রবেশটা বন্ধ করে দেওয়া। তার দায় যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রছাত্রী নয়, কেন তার দায় নেবে যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রছাত্রী? কেন বহিরাগতদের জন্যই ইউনিভার্সিটির দুর্নাম হবে? সবাই বলে যাদবপুর নাকি মুক্ত চিন্তাধারার শিক্ষা প্রতিষ্ঠান। এটা কি সত্যিই মুক্ত চিন্তাধারা, যেখানে র্যাগিং এর মাধ্যমে স্বপ্নদ্বীপের মতো ছেলেকে মারা পড়তে হয়, যার স্বপ্ন ক্ষত বিক্ষত হয়ে ভেঙে যায়? না না, স্বপ্ন দেখে যে ছেলেটি যাদবপুরে ভর্তি হয়েছিল তারই আর স্বপ্ন ভঙ্গ হয়ে মাঝপথে। যাদবপুর ইউনিভার্সিটিতে ঘটে যাওয়া নানা কল্পনা জল্পনা র্যাগিং এর পরেও যেটা পড়ে থাকে সেটা ভালো পড়াশোনা, স্যার ম্যাডামদের প্রতি শ্রদ্ধা অবশ্যই যাদবপুরে এখনো সেটা রয়েছে।